এটা হচ্ছে মহানদী সাতকোশিয়া যাওয়ার পথে ওভারব্রিজের উপর থেকে ভিউ পয়েন্ট। আমরা টিকারপাড়া যাওয়ার পথে জঙ্গলের মিডল পোর্শনে দাঁড়িয়েছি, অফবিট তাকে বলে, মানে রীতিমতো রাস্তা দিয়ে আসতে ভয় লাগবে। শর্টকাট নিতে গিয়ে আমরা এমন ভিতর দিয়ে ঢুকলাম, গাছ ছমছমে পরিবেশ, মানে এখানে যদি আমরা মোড়ে পড়ে থাকি কেউ খোঁজ নিতে আসবে না, পরে গিয়ে খোঁজ করবে যে তিনটে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ছেড়েছিলাম ওখানে পৌঁছেছে। এই শর্টকাট রাস্তা দিয়ে আসার একটা বেনিফিট অন্তত পেলাম, যেটা হচ্ছে ভীমধরা ওয়াটারফল, কিন্তু জল নাম মাত্র বর্ষাকালে। হ্যাঁ, বর্ষাকালে অনেক জল পাওয়া যায়। স্নান করবি? আলটিমেট এখন আমরা পৌঁছালাম সাতকোশিয়ার ঘড়িয়াল রিসার্চ সেন্টার, মানে কুমিরের ছোটো ছোটো বাচ্চাগুলো, ওর মধ্যে বিভিন্ন জাতি থাকে, সেগুলোকে এখানে রিসার্চ করা হয়। জায়গাটা খুবই সুন্দর দেখে মনে হচ্ছে, সামনেটা বেশ পার্কের মতো আছে, পুরো নেচারের মধ্যে। এর ঠিক ডান দিকটা দেখবেন পাহাড় এবং নদী বয়ে গেছে। আমরা একটু পরেই যাবো, এই যে ডান দিকটা রোপ ভিউ পয়েন্ট টাইপের, ওখানে উঠলে আপনি পাহাড় এবং নদীর ওই ডান দিকটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে মহানদী। আগে আমরা ভিতরটা দেখে আসি কী আছে। চলুন, এই যে এটা হচ্ছে রিসার্চ ইউনিট আর কি, ঘড়িয়াল, ভিতরটা যাই দেখি। চলুন, আমরা সকাল 8টা নাগাদ মোটামুটি বালেশ্বর থেকে রওনা দিয়েছি, আমরা এখানে 3টা নাগাদ পৌঁছালাম। মাঝখানে ফরেস্টের ভিতর দিয়ে আমরা শর্টকাট ঢুকেছিলাম, আসতে অনেকটাই হেজিটেট এবং খুবই লেট হয়েছিল, বারবার দাঁড়াতে হচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে, শুনশান এলাকা, খুবই ভয় লাগছিল আসতে। যাই হোক, ওটা একটা প্রোটেক্টেড এরিয়া ছিল, ওখানে নর্মাল জেনারেল পাবলিকদের ঢুকতে দেয় না, তবু আমরা ওখান দিয়ে রয় রিকোয়েস্টে যে আমরা কলকাতা থেকে আসছি বলে আমাদের ঢুকতে দেওয়া হয়েছিলো। ওই যে সামনে দেখুন, ওখানে বিভিন্ন কমিটির বাচ্চাগুলোকে রাখা রয়েছে। ওই ছোটো ছোটো শুয়ে আছে এগুলো। তো আমরা এখান থেকে দেখার পরে যাব মহানদীতে বোটিং করতে। ওখানে বোটিং করার সময় আরও মানে চারিদিকের যে ভিউগুলো দেখতে পাবেন অসাধারণ অসাধারণ দেখলে। চলুন দেখতে থাকুন। কুমির দেখার পরেই জাস্ট বেরিয়ে আসছি, তখনই দেখি এত সুন্দর করে রোপ ওয়েগুলো করা আছে, দড়ি দিয়ে বিভিন্ন ধরনের, যেগুলো মিলিটারি ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি সেই সব টাইপের কিছু করা আছে। তা আমার দেখে তো মন খুবই উৎসুক হলো, আমি চলো দেখি করতে পারি কিনা, ছাট করে উঠে বললাম। এই টুকটুক করে ভয় ভয় লাগছিল, উপরে কোনো সাপোর্ট নেই শুধু দড়ি ছাড়া। যাক, আস্তে 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 করে চলে আসলাম। একটু টাইম তো লাগলো,
কিন্তু আলটিমেট এটা পড়াতো নেট পড়েরটা আছে দড়ি দিয়ে সিঙ্গেল দড়ির উপর থেকে এই যে আসতে হবে আর তুই বন্ধুকেও আমি উঠতে বলেছিলাম, ওরা বলে না বাবা আমার দরকার নেই তুই যা, আমি একাই করলাম, ওরা আর করলো না। ওটা তো শেষ পর্যন্ত শেষ হলো। এবার এখান থেকে নেমে যাব বোটিংয়ে, চলুন বোটে গিয়ে দেখা হচ্ছে। এইবার আমরা এসে পড়েছি বোটিংয়ে, মহানদী বোটিং। চারিদিকের ভিউ দেখতেই পাচ্ছেন, যেটা বলেছিলাম অসাধারণ। এটা সৈকত, পিছনে রূপম, আর এই হলাম আমি। হেলমেট পরে চুল পুরো এই উস্কো ফুস্কো হয়ে গেছে, পেটে খিদে, সকাল থেকে এখনো খাওয়া হয়নি। আমরা এখান থেকে উঠে দেখা কমপ্লিট হয়ে গিয়ে এখান থেকে উপরে উঠে বাইরে ওই বাঁদিকে এইখান থেকে ওঠা রাস্তা, এটা বাঁদিকে গিয়ে একটা রিসর্ট আছে, নেচার ক্যাম্প টাইপের বলে। এই নেচার ক্যাম্পটা দেখে নিয়ে তারপরে আমরা রাস্তায় একটা দেখলাম খাওয়ার মতো জায়গা আছে, কারণ এটা ফরেস্ট এরিয়া, এখানে কোনো হোটেল বা কিছুই পাবেন না। তা ওখানে একটা টেন্ট মতো করে যাচ্ছে, দেখি এখানকার হয়তো গ্রামবাসীরা একটা খাবার জায়গা করেছে, সেইখানে আমরা খাওয়া দাওয়া করবো। আসার সময় দেখে এসেছি, ঠিক আছে, দেখুন ভিউ দেখতে থাকুন। তা জায়গাটা দেখার পর মনে হয় আপনাদেরও আসতে ইচ্ছা করবে, আসবেন অবশ্যই, আপনাদেরও ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। ভুবনেশ্বর আসলে সাতকোশিয়া একবার অন্তত ভিজিট করবেন। এই নৌকা এসে আমাদের এখানে নামিয়ে দিল, এবার এখানে কিছুক্ষণ দাঁড়াবো, একটু হাঁটাহাঁটি করে ছবি টবি তুলব। দেখি আমার তো দারুণ লাগছে, সারাদিনের এই খাটনির পর মানে জায়গাটায় দাঁড়িয়ে মানে মন সার্থক হয়ে গেছে। আমাদের ফটো সেশন মোটামুটি কমপ্লিট, এইবার যাব নদীটা পার করব, পার করে নিয়ে ওখানে নামিয়ে দেওয়ার পর আমরা উপরে যাব, গিয়ে টেন্টে দেখে নিয়ে তারপরে আমরা ব্যাক টু ভুবনেশ্বর। বোটিং কমপ্লিট, বোটিং কমপ্লিট করে এবার আমরা উপরে উঠছি, যাব রিসর্ট। চলুন রিসর্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন এসে গেছি সাতকোশিয়া টিকারপাড়া নেচার ক্যাম্পে। এখানে বিভিন্ন যে টেন্টগুলো করা আছে এগুলো আপনাকে অনলাইনেই বুক করতে হবে। গুগলের টিকারপাড়া নেচার ক্যাম্প বলে সার্চ করলে আপনি এদের ওয়েবসাইট পেয়ে যাবেন, এখানে গিয়ে বুক করবেন। তো ঘুরে এখানে আসতে পারেন। যাই হোক, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ভুবনেশ্বর আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। তাহলে আজকে অবধি থাক।